করলে আমরা কিতাব পাবো কিতাব মুহতাজ আর একটা জিনিস দেখুন এই মনসারে বলি আপনি যখন জানো যে দিদার করে হে কিতাব করে হে সব টিউশন নিয়ে একলা করে তো স্যার আচ্ছা স্কুল বন্ধ হয়ে গেছে স্কুল বন্ধ হয়ে গেলে স্কুলে যে তুমি টিউশন করাই না ইউবিতা সরকারি জায়গার উপরে তোমার একলা ইয়ে করা ঠিক নেই জি না জি না এটা তো অন্যায় করে না আমরা মাত্রাম না করি তুই জিনিসটা করে না স্যার আপনি একটা নিয়ে একটা পদক্ষেপ নিল না আমি তো পদক্ষেপ নিলই তো না এটা তো আপনারা মারতা না তারপরে হেড স্যার তো মুটু মাতুন না ওই যে তুমি যে বড় বড় ফুড়িং ধরে পড়াই রে মানছে কিতা হইব আনা খুশি চলেন না মানছে বাদ হইব না জি এটা তো আপনি ঠিক কইছেন জোয়ান জোয়ান ফুড়িং ধরে তাই একলা ফুরাই রা এটা তো ঠিক করা না 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 ইমন স্যারের যে একটা কথা ওটা তো আমি কইতাম কারণ কোন সময় কোন ক্লেম ইয়ে উপরে উঠব তুমি তো এটা তো বুঝা চলতে হইব হে আমরা কিতা পারি না আমি বসে তুরা তুরা পড়াইলাম বেশি রিক্স নেই না মানুষের বাদ হইব ইদানিং আসলে আমরা বাচ্চাটার উপরে মানুষের একটা সন্দেহ এমনি এমনি তৈরি হয়ে যায় জি আপনি ঠিকও কইছেন এই বিষয় লইয়া হেড স্যারের লগে আলোচনা করতে কইল আমি এর লাগি কোনো ফুড়িং ধরে ফুরাই না আমি টিউশনই করিও না করলে ফুড়িং ধরে করাই কোনো ফুড়িং ধরে করাই না আমার টিউশনই করতে আমি কিন্তু করি না আমি কিন্তু কে কইতে পারতো না আমি যে টিউশনই করাই আর সপ্তাহ পরে আপনার বাবু কানো নিষেধ যে আমি প্রাইভেটে লেখা পড়াইতাম না আপনি কিতা পড়াই না মানে সুযোগ পাইলে এখান তো যে নাচুটা বন্ধা মানে ইয়ে করতে চায় না তারে একটু টুকটাক দেখাই দেবো অনেক গার্জেন্টে না না এটা বলতো পড়াই না বলতে আগের সময় পড়াইতাম আগের সময় পড়াইতাম মন পড়াই না আচ্ছা তে আপনার আমার কাছে এই প্রদিন সিধা লাগে আপনাকে মাতলাম কারণ আপনার আপনার আপনাকে মাতলে কথাটা রিজার্ভ থাকবো উঠতো না বুঝছেন সপ্তাহ পরে যখন আমরা একটা মাস্টারের উপরে যখন একটা ক্লেম উঠবো বাসাত প্রাইভেট পড়ায় আর আমি দেখান যে তো আরে আমি তো দেখো আমি কিন্তু সবরে বালা পাই না তো তোমার বালা পাই দেখিয়া স্যারে তোমার এই প্রস্তাব দিলাম তুমি চাও না আমি স্যারে তোমার প্রাইভেট পাবে একটু অঙ্ক দেখাই দেয় একটু পড়া দেখাই দেয় বালা রেজাল্টে ফার্স্ট করার তোমার ইচ্ছা নাই ইচ্ছা তো আছে আচ্ছা তুমি ডরাও কেন আসলে দেখো আমি তোমার স্যার হইতাম পারি কিন্তু সমস্যা নাই কিন্তু তুমি আমার একটু বন্ধু লাগাম বাচ্চা ভাবো এগুলো কোনো সমস্যা নাই না আমার ডরাও ডরাইবার কিছু নাই তো আমি তো ফ্রি মাইন্ডে তোমার ফ্রি ইয়ে হই মাত্র তুমি আমার অন্যতা মনে করবে না বুঝছো না তুমি মাঝে মাঝে পড়ো পড়ে আই স্যারের কাছে যে সময় কই ওই সময় আও সমস্যা নাই তুই আচ্ছা তুমি যে আমার কাছে প্রাইভেট পড়াই কেউ কিছু জানতো না কেউ দেখতো না এগুলো বুঝো না কেন আমি আইতাম ওই ওই আমি তো কইরাম আইতা আইলে তো বালা আচ্ছা আইলে বালা নানি আমি যদি এবারে নিজের মানে আমি যদি একটু নিজের মনে হরিয়ার একটু দেখাই খেয়ে দিই তো বালা না তোমার হ্যাঁ আচ্ছা দেখে যে সামনে আসলে কিতা লাগে জানি তোমার আরো তো আসুন জানি আরো তো ছাত্রগুলো আসুন জানি কেউ লোকে মাতি নি তুমি দেখছো নি স্যারে কেউ লোকে মারতে প্রাইভেট বাজে মারতে দেখছো নি তুমি কোনোদিন আমি কেউ লোকে মাতে দেখছো নি তোমার লোকে মাতে কেন মাতি বাড়ালে যাও যাও চিন্তা করলে ভাই যাও বাবু দেখো না কবে ধরে হইয়া ও বুড়ি গো আয় তোমার মার বড় শখ হলো গো দিও দা মান দিও বুড়ি রে একখানো লইয়া একটা রাইট সব গপসপ করতা আব্বা আমি কিলা কাণ্ড করতাম জানেন তো সামনে পরীক্ষা আইছে বাচ্চা এখন যদি তাই মিস দেই তাহলে তো তাহলে সমস্যা হইব আর আমার তো কইছিল এখন শুক্রবারেও ক্লাস করা লাগে আব্বা শুক্রবারে ক্লাস লাগবে শুক্রবারে তো সব তো বন্ধ থাকে বুঝি ও আব্বা শুক্রবারেও প্রাইভেট পড়ানি লাগে বাচ্চার তো পরীক্ষা আইছে আচ্ছা আব্বা
আপনি তাহলে কোনো চিন্তা করেন না জানো তারপরে আমি কইয়া দেখব নে দেখিনি তাই যাই ও মাই ইখান যদি তোর মারে গিয়া হই তে তাই দুঃখ পাইবার গো বড় আশা করছ তুমি আর কথা কইয়া দেখো রোগ বেটারে আচ্ছা একটা দিনে কি তো হইতে দিব একদিন তাকে আইবার নে বেটা আর হন যদি খালি তুমি একলা দাও তে তোমার মা কিতা হইবে হসাই ঠিক আছে আব্বা তে আর আমি যাইতাম না তুমি দিবা গল বলি ইখান আমি বইছি নি আমি বইছি একলা তোর মায়া মারে পাঠাইছে কত কাজুস কইয়া পাঠাইছে কইছে খবর দা দেখো দামান দে লোক আইন ওই আর লাগি আমি বলছি তুই যাইতে না আমি কিটা করতাম আব্বা খুব কাজ টাইম ব্যস্ততা সময় তানোর যায় এখন আপনিও কইরা যে কিটা দান্ডে সারা যাইতাম না এখন আমার তো কোনো উপায় নাই ও যাইতাম না কইছি না কইছি তোর মার কথা কইছি তুই তো দাও লাগবো আমি কইছি যদি একটা দিন লাগে বেটা নিয়ে নিতে পারছ তো তোর মার মন মন কেন খুশি হয়ে গেল আর ও বেটা তো আইডা ও দা মানত তো আইডা কত ফিচা ছিল তোর মায়ের ঘরের কুটি চাল কুটাইছে আমার দিয়া কত রাতে রান্ধে বানাইতো কত ফুর্তি তোর মার মন ওখান কইল বাকি লাগে আব্বা আমারও তো ভালো লাগলো অনেক কিন্তু কিটা হলো তাই না আমার কইলা যে বাচ্চা তো ফুড়ি খাইছে এখন একটুকু সময় নেই এর মাঝে যদি কই আমরা বেড়ান যাইতাম আরো তো রাগ করতে পারবে আচ্ছা আব্বা তারপরেও দেখি তাই নে যাই দেখি সে ভুল আচ্ছা আপা আর যদি তাই না কান্ত ফারুন না আমি কি দেখলাম যাই বড় আশা করছিলাম রে ভুল এখানে মুলতু নিউ তোরে এক মাস্টার লেগেছে বিয়া দিতা আল্লাহ আমার আশা কান পুরাইছে কেন যদি জিগায় ওবা তোমার দামান দে কিতা করে আমি ভাই আমার দামান দে স্কুলে মাস্টারি করে গর্বে আমার মনটা বলি যায় রে ভুল জি আপা আমি আমার বান্ধবী দেখেছে বড় মুখ করে কইতে পারে তাই একজন শিক্ষক আর আমি শিক্ষকের বউ এই জিনিসটা হইলে আমারও খুব ভালো লাগে ওরে ভূত তে এক কাম করি ভূত আমি উঠি যাই ও আপা সানাস্তা খাইলা না উঠে যাই মানে কিতা বোকা সানাস্তা খাইয়া যাই মানে আর এর মধ্যে যদি তাই না ইয়ার তাহলে লোকে আপনি দেখা করে লিলা কেন বসে ঠিক কইছো তো না আমার লোক খাম আছে আর তে কাম করি লা ভূত পাত খাইতাম না স্লাইড তো লাল ফুটি সা দিলাও সিনে কমাইয়া আর তোর একটু পিছু পিছু দিয়ে লাগে আচ্ছা বাবা তাহলে বোকা আচ্ছা সাটা বানাই লই আচ্ছা আল্লাহ মার ফুটি করে বড় সুখের আছো দেখে আমার মনটা বলে গেছে যে আমার বলে যদি মিল থাকে আর দুনিয়াতে ধন সম্পদ দিকিত হইতো কোনো দরকার নাই শিক্ষার একটা আলাদা দামও আছে শিক্ষিত জামাই আল্লাহ আমার আশা বড় ফুরাইছেন আল্লাহ কাছে ও কামনা করছিলাম আল্লাহ আমার আশা কান ফুরাইছেন আমার বুড়ি যে হাসি মুখে আছে ওখানেও আমার দুনিয়ার সার্থক তোমার স্যার হয়ে যাও আসসালামু আলাইকুম স্যার ইয়ে সাম্মি হয়েছে কিতা দেখো তুমি মনে করতে পারো স্যারে তোমার বিরক্ত করা আসলে স্যারে তোমার বিরক্ত করার না বুঝছো নি হুম আসলে হ্যালো ওই এই স্যারে কইতাম না নি স্যারে তোমার বিরক্ত করো আমি এটা মনে করিও না তুমি এই মাঝে মধ্যে অঙ্ক অঙ্ক আমি দেখাই দেবো না স্যারে অঙ্ক দেখাই দেবো না কোনো সমস্যা নাই আর আমি তো দেখো স্যারের কাছে সবে ফোরতো চাই হুম আমি কিন্তু সবরে ফোরাই না তোমার আমার ভালো লাগছে স্যারের ভালো লাগছে আর আমি যে তোমার ফোন দিছি না নি হুম তুমি কেউরে কইও না হ্যাঁ এই কথাটা তোমার আমার মাঝে থাকে হ্যাঁ জি স্যার আমি তো আপনার কইলাম আমি প্রাইভেটও ফোরাম কোচিংও করলাম আর এখন কইরা আপনি আপনার খান্দাত ফোরতাম কি লাগান স্যার ফোরতাম দূরে ফাটলি কি লাগান ফোরতায় আমি তো জানি তুমি ফোরতায় নাই স্যারে তোমারে হাত দরিয়া দরি 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 দেখাই দিম হুম স্যারে যদি তোমারে দরি দরি দেখাই দেই তে ফোরতায় খেনে ফোরতায় না হ্যাঁ আপনও ব্যাপার হচ্ছে কিটা জানো নি স্যারে তোমার তাই কোনো সম্মান নিতাম না বুঝছো হ্যাঁ কিন্তু স্যারে তুমি দিতইব বুঝছো নি স্যারে তো খুশি করতেইব না নি স্যারে কিতা কইরাম স্যারে কিতা কইরাম তুমি বুঝছো নি স্যারে তো খুশি করতেইব স্যার খুশি করতাম আমি কিতা খুশি করতাম স্যার ও বোন স্যার আমার ফাগলি ছাত্রীর কথা বোনাই আমি তো তোমার মনে মনে ফাগলি ছাত্রী মনে করি ওই যে কইরা স্যারের কিতা দিতে কিতা দিবাই তোমার কাছে কিতা দেওয়ার আছে কিন্তু আছে ও তো মায়াটাই দিবাই আর আর কোনটা নাই স্যারে আর বেশি কোনটা দাবি করতাম না বুঝছো নি স্যার আপনি আমার স্যার আপনি কিতা কইরা এ কিতা কইলাম পাগলি ছাত্রী আবার কিতা কইলাম বুঝছো না নি স্যারে যেটা কইছে তো এরে তুমি আর চিন্তা করিও না স্যারে আর আর কোনটা চাইতাম না বুঝো না কেন হ্যাঁ কইলে টেংরা জিতে গে
আর যে কোনো সময় স্যারে অঙ্ক দেখাই দেবো। আর ওই যে তুমি ওই যে স্কুল যেহেতু বার্তা কি আও না নি, স্কুলে আও না নি, গাড়ি ভাড়া লাগে গে না নি, স্যারে দিমু তো গাড়ি ভাড়া ওরা ইটা লাগে না, স্যারের কাছে সাইয়া নিও বুঝছো নি। আর ওই যে মনে করো এরপরে তোমার আত খরচ লাগবো, যে করবো এটা স্যারে দিমু, এটা স্যারে দিমু, কিন্তু তুমি আমার স্যার হিসাবে দেখিও না বন্ধু মনে করিও, সমস্যা নাই এ ফাগলি দেখিও, এটা তার কেউ জানে না যে হ্যাঁ পায় জানলে কিন্তু তোমার সম্মান যাইব, তোমার সম্মান যাইব, স্যারের সম্মান যাইত নাই হ্যাঁ, এখান থেকে বুঝিও। আচ্ছা দেখো তুমি যেহেতু স্কুল থেকে বাসা যেতে বাসা যাও বুঝছো, গেছো কিনা বাসা? জি না স্যার, বাসা কান্দা দাইছি, আপনি ফোন দিছেন ও হারাই হারাই মাত্র হারাই হারাই মাত্রা নি, ওহো বুঝছি, আমি বুঝলাম বুঝলাম যে বাসাত গেলে কেউ যদি জানো তো তো বুঝলি বা আমি, তোমার বুদ্ধি আছে আর পাগলি ছাত্রীর বুদ্ধি আছে, যাও যাও বাসা যাও, গিয়ে ফ্রেশ হয়ে যাও। জি আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আর কইস না, তেরা সারে কইরা তাই নো হাসি বুঝি আমি প্রাইভেট পড়তাম, কমন রুমও যাইতাম, ইটা আরো কততা কি কি থাকো, এটা তো আরো ভালো জিনিস, আমিও তো কইলাম তার কাছে আরো গিয়া পড়তাম, তাই না আমারও কইস, কিন্তু আমি সময় দিয়া পারলাম না তার কাছে গিয়া পড়তাম, আমি তার কাছে পড়বো। আচ্ছা তার মতো একজন অত বড় মন উদার মনের মানুষ আর আসেনি হোসানি আস্তে স্কুলের মাঝে, কিতা কই রে তুই, তোর হুশ বুদ্ধি আসেনি, আমার তো তাই মাত বালা টিকেন না, কিতা বালা টিকেন না, সারি কত সুন্দর আমরা ফরাইডার খেউলা যাসিয়া কন্যা ছাত্রী দেবে আটি আটি ফরাইবার লাগে, তাই না আগ্রহ আছে আমরা ফরানির লাগে, তাই না আমরা কইরা তুই ওটা খারাপ নিরে কিতার লাগে। সীমা তুই তা বুঝতে না, একটু আগে তেরা সারে আমার ফোন দিছিলা, তাই যে ধরনের মাত মারছেন ইতা মাত শুনিয়ে আমার একটু তাও ভালো লাগছে না, আমার তো মনে হন না তাই না কাছে প্রাইভেট ফোরা ঠিক হইব। ই কিতা কর সাম্মি, তুই ছেলে মাত্রে লাগে স্যার যে খারাপ না সাম্মি, তুই আসলে স্যারের ভুল বুঝরে, আমি অতদিন থাকি স্যারে দেখলাম সিনরাম, স্যারে আমার কোনো দিন আজ পর্যন্ত মাতাইছেন যে আমার কোনো সময় খারাপ কোনো উদ্দেশ্য দিয়ে মাতাইছেন না, তানোর কোনো মাতে আমার কাছে খারাপ লাগছে না, তুই আসলে স্যারের ভুল বুঝরে, তুই দেখ চিন্তা করিয়া। সীমা তোর এই লেখান আমি বুঝেই পারতাম না, আর তুই বুঝতেও না, যখন কোনো দুর্ঘটনার শিকার হইবে তখন এমনিও বুঝতে পারবে, তখন কইবে সাম্মি কিতা কইছিলাম। তোর ফাগলি তুই আন দুইটা চিন্তা করে, ই সারল লাখান বালা সার আসনি, আমরা তেরা সারল লাখান স্কুল আর একটা সার নাই, তুই আন্দু সারল ফের সন্দেহ করে, সারর মতো তো বালা মানুষও নাই বুঝছস নি, আয় এখন বাড়ির যাই আন্দু টেনশন করি মরিস না। তুই আজ যাইরা চিন্তা করে বুঝছ, আন্দু না সীমা আমি বুঝতে পারলাম তুই বুঝলে না। কাজলি কাজলি টেবুলের উপরে দেখি ওর ডান সাইডে দিয়ে ওই জুয়া আছে, ওই যে পেপার আছে ওটা নজেন পরীক্ষা শীট নি, ওই ওই বাইরা মানছে আমার সে বেশি মনে করো বুঝেন না, তুমি গরুর বউ ইয়া বুঝলে না, ও যে আমি গরম যাইছি খাওয়া বা দেখি আমি একটু বিশ্রাম নিছি তুমি খো, এখানে তো আমিও দেখলাম। আচ্ছা শুক্রবারে তো তোমার কোনো কাম নাই, কইসাম যদি শুক্রবারে যেতে গিয়ে আর কি বৃহস্পতিবার এক গেলা কি শুক্রবারে সারাদিন থাকিয়া বিকালে বা সন্ধ্যার দিকে আইলাম, আবার তো তুই শুক্রবারে তো আরো বেশি কাম,
শুক্রবার আমার টিউশন আছে না শুক্রবার কি টিউশন আচ্ছা আমার আছে কি আর তুমি অত প্রশ্ন জন্য করো আমি কি না প্রশ্ন করা না আচ্ছা আমার তো ইচ্ছা হয় ইচ্ছা হয় না যে আমার আমি আমার ঘর বাড়ি যাই সবার লগে একটু দেখা হোক মাত কথা হোক ভালো মন্দ খাই আমার তো ইচ্ছা করে এই শুক্রবার একটু জরুরি বুঝছো নি আল্লাহ কইরা এই শুক্রবার একটু জরুরি আচ্ছা দেখো না চেষ্টা করি আমার বিশ্বাস চেষ্টা করি চেষ্টা করি তুমি রাগ করিও না তুমি যাবে না আমি গেলে কিন্তু গেলাম গিয়ে আমি তোমার কইলাম মনে না কসে এক লগে যাইতাম শোক করছি আচ্ছা স্যার আব্বাই কইলা আপনারও শোক করছেন অথচ মাস্টার সাহেব মাস্টারি করতে করতে ঘরে যে একজন বউ আছেন তার যে কিছু দায়িত্ব আছে ইটা কথা মনে রাখি ইটা কথা শুক্রবারে তুমি যাবে আর আগামী শুক্রবারে যত কাজ বড় কাজ থাকুক ইম্পর্টেন্ট কাজ থাকুক ওটা ফালাই হবে যাবে ঠিক আছে শিওর তো ওকে ঠিক আছে এই শুক্রবারে আমি একলাও যাই সমস্যা নেই তবে নেক্সট ফ্রাইডে কিন্তু তুমি আমার লগে যাইতে হইব না গেলে আমি মানতাম না যদি সর্তত রাজি থাকো তাইলে আমি এই শুক্রবারে যাই তুমিও তোমার সর্তত রাজি থাকো তাইলে আমি এই শুক্রবারে একলা যাইব রাজি অঙ্কিতা সিনহা হতে হইব না তুমি যা কইছো ওখানে আমি খুশি হয়ে গেছি আচ্ছা আচ্ছা শোনো না সাউন আমি একদম নাটকগুলো গিয়ে হাইবা কোনটা শোনো না শোনো না স্যার অত সময় ধরে খেয়াল করলাম আপনি কিতা চিন্তা করুন তা চিন্তা করলাম সপ্তাহ বাদে আমরা লোকের একজন স্যার লোকর স্যার মানে কার কথা কইতে স্যার তেরা স্যারের কথা নি হয় হয় তেরা স্যারের কথা কইরা আসলে আমারও খারাপ লাগে আমরা লোকের একজন মানুষ তাই নিলে ওই দিবা তানোর নামে অত স্ক্যান্ডাল ছড়াইব আপনি দেখলেন আজ কটা দিন ধরে কিলা খানো আর কিলা কমপ্লেইন আর আমি যে ক্লেম করে হইয়া দেয়া এই ক্লেমগুলারে মানে কোনো মন্থে টাকা দিত নাই দেখলাম অবস্থা সপ্তাহ বাদে একজন শিক্ষক চিন্তা করবা আমার কোনো সময় চিন্তাও করছে না বিচারের অত ভালো মনে করতাম আপনার মাথা আর আমার মাথা যেটা খেলে এটা আসলে আমরা ইশারোর মাথা খেলেন না কারণ তাই উপস্থিত টাইমে যেগুলা সুন্দর দেখরা কিন্তু পিছনে যে অন্ধকার এগুলা সারে আসলে ভাবরা না কোনো সময় বুঝলাম আপনার কথা বুঝলাম কিন্তু ঘটনা হয়েছে এখনও সাইরুমুখা কিন্তু ঘটনাগুলো সরাইছে না সারে যদি বিষয়গুলো বুঝতা তো মান সম্মানগুলো এখনও দরিয়া রাখতে পারলাম নাইলে এমন এক অবস্থা হইব মান সম্মান লাগে একটা নাটানি অবস্থা খারাপ হইব আচ্ছা স্যার আমরা কিন্তু একবার গিয়া আমরা স্যারও বাসাত গিয়া তান একবার বুঝাইতাম নি আর হ্যাঁ আমরা যদি বুঝানিত গিয়া তান বউয়ে টের ফাইলাইন তে তো আরও বিরাট সমস্যা দাঁড়াইব কিতা হন আপনি বউয়ে জানিলে বিষয়টা আরও ভালো হইল না বুঝছেন নি তাই তো এটা আমরা বুঝবো মানুন না আমি আঁকার ইঙ্গিতে বুঝাইছিলাম তাই তো ফাঁকতেও দিন না তাই উনি তো আমার ছাত্রী এটার লগে আমি এলাকা কিচ্ছু করবো নি বুঝছেন নি তাহলে বুঝানি বড় মুশকিল বেশি বুঝতার মানুষ স্যার নিজের বুঝ ভাগলেও বুঝে আর একজন শিক্ষিত সজ্ঞানী মানুষ হইয়া যদি তান বুঝ তাই বুঝেন না তান ওয়েট তাই দৌড়িয়া রাখতে পারুন না তান ওয়েট খেয়ে দৌড়িয়ে রাখবো এখানে আপনি বুঝলে তোই তো নাই তাই বুঝতেই তাই তো এই বিষয়টা বুঝরা না ফাঁকটাও দিলে না আমরা না 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 এলা ফাঁকটা না দিয়ে তাই যাইবা কই তাই আসলে বুঝতে পারেন আমি দুষ খাওয়া বাদে নাই তাই তখন বুঝবা যে আমি কিতা করছি রে পিছনে আমি যদি উপস্থিত টাইমে বারা টিকে চলতাম তে আমার এই উপস্থিত টাইমে ইলা আপনি যে বিষয়টা মাত্রা এই বিষয়টা নিয়ে আমি তার লোকের আলোচনা করতাম চাইছি কিন্তু এই বিষয়টা নিয়ে ফাঁকতেও দিলা না এই কি তখন আপনার কথা কোনো ফাঁকতেও দিচ্ছেন না না আশ্চর্য আপনার কথা যখন ফাঁকতা দিচ্ছেন না তে আমি আমি যদি মাথা যাই তে আমার কথারে কিতা করবো আমি তো কিছু বুঝতাম না আপনি একলা মাথা চাই না বুঝছেন কি এই বিচারারে কোনোভাবে বুঝাই পারতাম না আমি বুঝাই পারছি না আমার লোক কত গুড রিলেশন তার বাদেও তাই আমার ফাঁকতা দিচ্ছেন তাই কিতা স্যার তাই এমন কিছু করবা আমরা স্কুলে রইব বলতাম বুঝছেন নি জি না স্যার শিক্ষা জাতির মেরুদণ্ড ইত্যাদি কোনো সময় হইতে দিতাম না লণ্ডভণ্ড আমরা এর পদক্ষেপ নিব আপনার লোক আমি আছি
বুঝছো নি স্যার এ কিতা বসে জি স্যার আচ্ছা আচ্ছা মনে করছেন ওই যে আরও তো স্যার বল আসন ইমন স্যার আসন দিদার স্যার আসন তারপরে আমরা আরও যে কৃষ্ণবাবু আসন হ্যাঁ হ্যাঁ স্যার আসন স্কুল স্যারও মাঝে সব চিঠে তোমার তোমার কোন স্যারে ভালো লাগে জি সব থেকে বেশি আপনার ভালো লাগে হ্যাঁ গুড এই তো ভালো লাগলাম কারণ আমিও চাই ইয়ে আমিও এক্সট্রা তোমার কিছু দিতাম যেমন আমিও চাই ইয়ে বুঝলাম না তোমার কতদিন হইলাম তুমি কোন রুমও থাকতে শুক্রবাদে ওই একটা দিন থাকলে না জি স্যার আমি তো সবসময় সময় দিয়ে কুলাইতে পারি না কিন্তু আমার ইচ্ছা আছে আপনার কাছে পড়ার ও আচ্ছা আচ্ছা না ইচ্ছা থাকতেই তোমার কিন্তু আমি কোনো সম্মান নিতাম না বুঝছো আসলে সে মহিলা স্যার স্যার জি স্যার শরীর দিয়ে মাত্রা কেটার লাগে না আও আচ্ছা তুমি তো রেডি নি স্যার আচ্ছা দেখো এখানে আর কেউ আসেনি আর কেউ আছে এখানে তো তোমার স্যার আর তুমি সারা মানে মাস্টার আর ছাত্রী সারা কেউ নাই কেউ আসেনি জি না স্যার আমি কিন্তু তোমারে পড়াই না কিন্তু তুমি কিন্তু আমার মুখে একটু সাইতে দিব সীমা এটা আমার অনুরোধ প্লিজ জি স্যার তুমি না করিও না আমার কথাটা তুমি আগে বুঝো তুমি না করিও না কারণ তুই লোকিয়া সবরে তো ভালো লাগে না কত ছাত্রীগুলো আসুন আসুন না তোমার থেকে আরও সুন্দর সুন্দর আছে ওই যে ওই যে ওই যে সামনে কত সুন্দর না কিন্তু আমি তো তাইরে তো পড়াইতাম পারি কিন্তু আমি তো তাইরে পড়াই না তাই কইছে তাকে প্রাইভেট পড়াইতাম তার বাসা পেতাম না অন্যান্য বাসাত না বাসা তোমার ভাবিতাম আমি বলছেন বাবুর সামনে পড়াইলে কিলা লাগে না আর সপ্তাহ পরে আমার তো মনে কিছু চায় না হ্যাঁ স্যার স্বামীয়ে কইল আপনি তাইরে পড়াইবার লাগে কইছেন তাই আপনার কাছে পড়তে চান না স্বামী তো কয়েকটা আছে কোন স্বামী কেন স্যার খোসাখার স্বামী আমার বিমান ভাববো কিন্তু তোমার আমি সময় দেবো তুমি একটু স্যারে দেখবাই তোমার মানে তোমার এই ভিতরটাকে স্যারে একটু দেখার চেষ্টা করবাই আর কিছু না স্যারে কিন্তু বেশি কোন তা সেটা নাই জি ও স্যার আপনি আমার স্যার আমি আপনার ছাত্রী আপনি আমার পড়াইবা আর এটার বিনিময়ে আপনি আমার কাছ থেকে সম্মান চাইবা সম্মান সম্মান চাইবা দরকার অন্য কিছু দিতে চাইলে তুমি পাবে দেখো আমি তোমার অন্য লাহান দেখাম কিন্তু সরি দেখো সীমা আমি অন্য লাহান তোমার দেখাম তুমি আমার বুঝ বুঝো আমি বেশি কিছু চাইতাম না মানে আকাশ কোন তা চাইতাম না তারপরে তো মানুষের কোন সময় খার ভালো লাগে আল্লাহ স্যার কেউ জানে না স্যার আপনি কিতা হইরা একটা আমি বুঝলাম না তবে একটা কথা কই স্যার আপনার গড়ো বউ আছে একটা আপনার বুঝতে হইব না ঠিক আছে তুমি যে বুঝাই না কইছো কিন্তু গড়ো বউ আছে এরপরেও মাত্র আমি এরপরেও স্যারে কিতা সেইরা সীমা একটা কিন্তু তুমি বুঝতে পারছো এগো আমি বুঝলাম স্যারে এগো বুঝলাম আচ্ছা চলো আটি আটটা আটে মাতি আসলে তুমি দৌড়াই না না দৌড়াই না ওই যে আমি একজন শিক্ষকের চাকরি মানে গর্জন আর ওনার দূরিয়ে যান এখানে কিতা দৌড়াইবে তো কিছু নাই স্যার আপনি আমি তো মানুষ আমার তো আপনি কিতা হইতে চাইলা স্যার আমি কিচ্ছু বুঝলাম না বুঝেন তোমার বাবি চাই না বাসাত কোনো আমি টিউশন পড়াইতাম বুঝছো নি আনাইলে বইলা বাসা দেখতে সমস্যা না না তোমাদের বাসাত কেন অত অত আন্দোলন আমি একই পারতাম না বুঝো না আচ্ছা কালকে মাতবো না স্কুল আইলে এরে ছুটি পরে কিন্তু আবার শুরু লাগা যাই না স্যারও তো আনতাম না স্যারে কিন্তু বেশি কিছু চাইলাম না তোমার বুঝো না কেন Thank you.
আচ্ছা কি তো হয়েছে, তুমি যদি আমার না খো তো আমি কিনা বুঝবো? কোন ফোন আইছে বার্তা কি? আরে বাবা সমস্যা কি তোমার বুঝা না তুমি দিয়া কিতা জানতে চাও? সমস্যা সমস্যা আমার মন, আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার বাপ মার, আমার বাপর বুড়ো সুরখ আসলো, ফুরিরে বিয়া দিবা, দামান মাস্টার হইব, দামান মানুষ গড়ার কারিগর হইব, হারি মাস্টার যেসব দুশ্চরিত্রা এটা আমি সংসার করিয়া বুঝতে পারলাম, কতটা নিচু মনের মানুষের লোকে আমি ঘোর সংসার করলাম। আর কোন সমস্যা জানতে চাও তুমি? আর কোন সমস্যার কথা জানতে চাওনি? হে আমার বাপুর আশা আসলো একজন মাস্টারও গেছে আমার বিয়া দিতা, কারণ আশাটা পূর্ণ হয়েছে, আমিও মাস্টারও ঘোর সংসার করলাম, কিন্তু আমি একজন দুশ্চরিত্রবান মাস্টারও ঘোর সংসার করলাম। অতদিন আমার জানা আসলো না, আজকে আমি জানতে পারছি তুমি কতটা দুশ্চরিত্রবান মানুষ। তুমি আমার কিতা বোঝাই আমি দুশ্চরিত্রবান, কিন্তু আমার মাঝে তুমি এমন কিতা প্রমাণ পাইছো যে আমি দেখো খাদুরি সবে আমার সুনাম করে, স্কুলের সব মাস্টারে আমার সুনাম করে, আর তুমি তুমি বউ যা অত বড় বাবা দিতে পারলে আমার আমার বউর গুণান আছে তুমি দেখো। তোমার তোমার বউর গুণান আছে তুমি জানো না? আসলে তোমার ভুল না, ভুল হইল গিয়ে আমার বাপর, আমার বাপে বড় শোক করি তোমার কিছু বিয়া দিছ, কারণ তুমি মাস্টার, আর মাস্টার মানেও একজন সম্মানী ব্যক্তি। ফরে খালোকে মাথা বসলে ও ফোন ইয়া মাবুদ, তুমি তো ফাগল, তুমিও ফাগল হইবা, আমারও ফাগল বানাইবা, ফোনে মাতিছি তোমার ছাত্রী গুলোকে। বাহ ছাত্রী লোকে কি মধুর আলাপ না, খুব সুন্দর মধুর। হ্যালো স্বামী, আজকে স্কুল থেকে খেলাই কি? আমি কমন রুমে বোয়াত আসলাম, তোমার লাগে বার চাইছি, খুব সুন্দর সাতদিন তো লগে ওলানি। হে ওটা করো তুমি না হাজুরি, আসলে তো দেখো ভুল, আমি কইছি ঠিক আছে, আজকে প্রাইভেট ফরাইতাম আসলাম, আর আরো দুই তিনটা মেয়ে আসিল, তো সব লোক মাতিছি, তারা লোক মাতিছি যে আমি আজকে আমি তার কামার চিনা তো মাতিছি, আসলে কোন ভুল তোমার তুমি চিন্তা করে দেখো। ভুলটা আমার অন্য হয়েছে, আমি তোমার কথা বিশ্বাস করছিলাম, আমার আব্বাই আমার কইছিলাম শুক্রবারে আমি যাইতাম তোমার লইয়া যাইতাম, কিন্তু তুমি আমার লইয়া সময় নাই, আমার লইয়া আমার বাপর বাড়ি যাওয়ার সময় তোমার নাই, ঠিকই স্কুল চাকরি লাগে তুমি টাইম কাটাইছো। আস্তে মাতো তুমি একজন শিক্ষক করব, আমি একজন শিক্ষক করব, বাহ আমার গর্ব আমি যে একজন শিক্ষক করব। আচ্ছা হোসে শুক্রবারে কার বাসা তুমি গিয়ে প্রাইভেট ফরাইছিলে? কোন ছাত্রীরে প্রাইভেট ফরাইছিলে? খো না খো না, শুক্রবারে না, শুক্রবারে তো কেউ পড়াইছি না, শুক্রবারে তো স্কুলের একটা মিটিং আছে, মানে স্কুল কমিটির একটা মিটিং আছে। স্কুল কমিটির মিটিং আছে? ও বাহ খুব সুন্দর মিটিং করো তো তুমি, একটা স্কুল ছাত্রীর খান্দর মাঝে আর রাখিয়া খুব রোমান্টিক আলাপ। হ্যাঁ ওটা কোন স্কুল কমিটির মিটিং আমারে বুঝাও চাই না, একটা আমার একটু বুঝাও না, একটু বুঝে রাখো, নিজের চোখে যদি না দেখতাম তাহলে বিশ্বাস করলাম না অনেক। দেখো তুমি খারে দেখছো আর আমার সন্দেহ করো না, তুমি খারে না, আমি আমার নিজের চোখে দেখছি, কিটা মনে করছো আমি দেখছি, গ্রামের আশপাশ মানছে দেখছে না? হে দেখছে না? আচ্ছা তুমি আমার খোঁজাই তোমার কে হয় সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ, এখন তোমার আর কোনটা হওয়ার আছে? আমার আর কোনটা হওয়ার নেই জানে কোয়ার তা তো না, তুমি খোঁজাই আমি কিনা তোমার সংসার করতাম না করতাম না? একটা মানুষ যদি মাফ চাই যায় তারে মাফ করে দেওয়া উচিত, তার উপর যদি হ্যাঁ শুধরাই যায় তার একটা মানা উচিত, আসলে আমি ভুল করছি হাজুরি, অন্তত তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আর শরম দিও না। আমার একটা শর্ত আছে, আমি তোমার অবশ্যই মাফ করব, আমার একটা শর্ত আছে। কোন শর্ত দিতা?
তুমি আর কোনোদিন মাস্টারি করতে পারতে না মাস্টারি যদি না করি আমরা সংসার কিলা চলবো এই কথা তুমি দেখতো সংসার কিলা চলবো এখানে আমার আব্বাই বুঝবা যেহেতু তাই মাস্টার দেখিয়া বিয়া দিছই তবে আমি মনে করি না তোমার এই দুশ্চরিত্র লইয়া তুমি কোনো ছাত্রছাত্রীর আর সুশিক্ষা দিতে পারবা ঠিক আছে রাজুই তুমি যেটা হইবা আমি ওটা তো রাজি কারণ সপ্তাহ পরে আমার সংসার বড় তুমি বড় খালি মুখে হইল হইতো না খালকেও তুমি দরখাস্ত করতে হইবে হইবা তোমার পারিবারিক সমস্যার কারণে তুমি শিক্ষকতা থেকে অব্যাহত চাইলায়